বিয়ের পরের দিনে আমার স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে ফুলে গেল। চিকিৎসার জন্য একজন কবিরাজ ডেকে নিয়ে আসা হলো। সেই কবিরাজ আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, আপনি একটা জিনের সাথে বাসর করেছেন। আপনি গতকাল যার সাথে বাসর করেছেন সে কোনো মানুষ নয়, সে একটা আত্মা। এলাকার কবিরাজের মুখে এমন কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। জবাবে আমি তখন তাকে বললাম, কি বলছেন আপনি, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? কবিরাজ তখন উত্তরে বলল, আমি যা বলছি একদম সত্যি, একটি কথাও বানিয়ে বলছি না। যাই হোক, আসল কথায় আসি, আমি জুনায়েদ। গতকাল আমি যাকে বিয়ে করেছি তার নাম নীলিমা। সমস্যা হলো, বিয়ের পরের দিনে আমার স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। দেখে মনে হচ্ছিল সে 8-9 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু এটা কি করে সম্ভব? বিয়ের একদিনের মধ্যে কি করে একটা মেয়ে মা হতে পারে? মা তখন বলল, এলাকার ওই কবিরাজকে ডেকে এনে ঝাড়ফুঁক দিলে সমস্যা ঠিক হয়ে যাবে। তাই আমি এলাকার সব থেকে নাম করা কবিরাজকে ডেকে নিয়ে আসলাম। তারপর সমস্যা হলো, কবিরাজ আসার পরে আমার স্ত্রীর পায়ের দিকে তাকিয়ে আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে কি বললো তা তো আপনারা নিজের কানেই শুনলেন। আমি তখন কবিরাজকে বললাম, আপনি যা বলতেছেন তার প্রমাণ দিতে পারবেন তো? কবিরাজ তখন বলল, আমার কোনো প্রমাণ দিতে হবে না, আপনি নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন। আমি তখন বললাম, কিভাবে? কবিরাজ তখন বলল, তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে পা দেখতে চাইবে। যদি সে কোনো সাধারণ মানুষ হয় তাহলে সে তোমাকে পা দেখাবে, আর যদি সে সাধারণ মানুষ না হয় তাহলে পা দেখাতে চাইবে না। আর যদি পা না দেখাতে চায় তাহলে তুমি বুঝে নিও সে কোনো সাধারণ মানুষ নয়, সে একটা ভয়ঙ্কর আত্মা। কারণ আত্মাদের পা মানুষের মতো সোজা থাকে না, আত্মাদের পা উল্টো থাকে। আমি তখন কবিরাজকে জিজ্ঞেস করলাম, তাহলে তার পেট ফুলে যাওয়ার কারণ কি? কবিরাজ তখন বলল, সে মা হতে চলছে। আমি তখন সেই কবিরাজকে অবাক হয়ে বললাম, এটা কি করে সম্ভব? একদিনের মধ্যে কি করে মা হওয়া যায়? কবিরাজ তখন বলল, এর ব্যাখ্যা আমার কাছেও নেই, কিন্তু সে যে মা হতে চলছে এটা একদম সত্যি। কবিরাজ তখন উল্টো আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বিয়ের দিন আসার সময় কোথাও কি তোমাদের বরযাত্রীর গাড়ি থামিয়েছিলে? আমি তখন একটু ভয় পেয়ে গেলাম আর বললাম, হ্যাঁ, একটি জঙ্গলের ভিতরে আসার পর আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, আর সেই জন্যই সেখানে আমাদের গাড়িটা থামাতে হয়েছিল। আর আমিও সেখানে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে গাড়ি ঠিক করতে সাহায্য করেছিলাম। কবিরাজ তখন অবাক হয়ে বলল, সেখানে ওই আত্মাটা তোমার স্ত্রীটাকে সরিয়ে নিজের জায়গা দখল করে নিয়েছে, আর নিশ্চয়ই তার কোনো সুপ্ত কামনা বাসনা আছে। কবিরাজের ওই কথাগুলো আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি নিজেই এর প্রমাণ করে ছাড়বো। আজ আমি একজোড়া নূপুর কিনেছিলাম, সেই নূপুর জোড়া নিয়ে আমি আস্তে আস্তে ঘরে প্রবেশ করলাম। নীলিমা আমার হাতে নূপুর দেখেই কিছুটা অবাক হলো। আমি তখন নীলিমাকে বললাম, তোমার পা জোড়া দাও তো, আমি নিজ হাতে নূপুর পরিয়ে দিই। নীলিমা তখন আমতা আমতা করে বলল, এখন পরতে হবে না, টেবিলের উপর রেখে দাও, আমি রাতে পরে নেব। নীলিমার মুখে এমন কথা শোনার পর আমার সন্দেহটা আরো গাঢ় হলো। আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এখন পা না দেখতে দিলেও রাতে ঘুমানোর পর যেভাবেই হোক আজকে আমার ওর পা দেখতেই হবে। ওই কবিরাজ যা বলেছে তা সত্য কিনা এটা আমাকে প্রমাণ করতেই হবে। আমি আর নীলিমা তখন লাইট অফ করে শুয়ে পড়লাম। আমি ঘুমানোর অভিনয় করলাম কিন্তু সে রাতে আর ঘুমালাম না। যখন মধ্যরাত তখন আমি খেয়াল করে দেখলাম নীলিমা ঘুমিয়ে পড়েছে। ঠিক মধ্যরাতে আমি আস্তে আস্তে উঠে নীলিমার পা দেখার জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু ঘর একদম অন্ধকার। আমি মনে মনে ভাবলাম, এখন যদি লাইট অন করি তাহলে তো নীলিমার ঘুম ভেঙে যাবে, তখন তো আমার আর পা দেখা হবে না। তারপর অনেক ভেবেচিন্তে একটা রাস্তা খুঁজে পেলাম। সেদিন আকাশে চাঁদ ছিল, তাই আস্তে করে জানালাটা একটু খুলে দিলাম। জানালা খুলে দেওয়ার সাথে সাথেই চাঁদের আলো জানালা দিয়ে এসে একদম নীলিমার উপরে পড়লো। নীলিমাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন আমি খেয়াল করে দেখলাম, সত্যি কবিরাজের কথাই ঠিক, নীলিমার পা উল্টো ছিল। এমন অবস্থায় এমন ঘটনা দেখে আমার গলা একদম শুকিয়ে যাচ্ছিল। পা দেখার পর নীলিমার পেটের উপর যখন আমার চোখ পড়লো তখন আমি খেয়াল করে দেখলাম, সত্যি নীলিমার পেটে একটি বাচ্চা। কিন্তু এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চার পুরো শরীরে ছিল নোমে ভরা, অনেকটাই শিম্পাঞ্জির মতোই দেখতে। গল্পটা কাল্পনিক, কেউ দয়া করে বাস্তবতার সাথে মিলাবেন না, আর প্রথম পর্ব দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। গল্পটি একটি রহস্যজনক গল্প, সবার মতামতের উপর ভিত্তি করে পরবর্তী পর্ব দেওয়া হবে। পরের পর্ব দেখতে চাইলে এই পর্বতে লাইক শেয়ার করুন ও কমেন্টে জানান। এই পর্বতে লাইক শেয়ার কমেন্ট করে রাখলে দ্বিতীয় পর্ব আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, কষ্ট করে খুঁজে দেখতে হবে না।